আমরা কি এই পডকাস্টে আলাপ করছি যে ইউরোপে যে ফেসবুক ইউজ করতে টাকা লাগে এই হ্যাঁ, ব্যাপারটা এটা না করি নাই, এখনো আলাপ করি করি নাই? নাই, বাট এটা করা উচিত, করি নাই। ওকে, সো আমার আমার এবং আমার পরিবারের সবার এবং আমার ইউরোপিয়ান বন্ধু বান্ধব সবার ফেসবুকে নোটিফিকেশন আসছে, যে ফেসবুকে একদিন হঠাৎ করে ঢুকছি, নোটিফিকেশন আসছে যে ডু ইউ ওয়ান্ট অ্যান অ্যাড ফ্রি এক্সপিরিয়েন্স, তাহলে ক্লিক হেয়ার, আর যদি তা না চান তাহলে সাবস্ক্রাইব হেয়ার, এরকম। সো আমি যেহেতু অ্যাড অনেক পছন্দ করি, আমি ফ্রিটাই ইউজ করতেছি, বাট আমি সবাইকে দেখছি ইউরোপে যারা থাকে তাদেরকে এই নোটিফিকেশন পাইতে যে আপনি অ্যাড ছাড়াও এখন ফেসবুক চালাইতে পারেন, তার জন্য আপনার টাকা দিতে হবে। তারপরে মানে কি টাকা, কয়জন এরকম টাকা দিয়ে ফেসবুক চালাইতেছে, কয়জন ফ্রি চালাইতেছে? এটা এখনো কোনো ডেটা আসেনি, আরো একটা কোয়ার্টার গেলে আমরা বলতে পারবো, পাবলিক কোম্পানি সোর ডেটা পাওয়া যাবে, বাট এখনো মানে আপনার পর্যন্ত আমরা পরিচিত জানি কেউ না। কি এরকম করছে যে সাবস্ক্রিপশন নিছে, হুম, আমার পরিচিত কেউ নেয় নাই, সবাইকে সবাই আমি ফ্রি এখন ফ্রি চালাইতেছে? ইউজ করতে দেখতেছি, এবং মনে হয় না কাউকে, আমি আমার পরিচিত বেশিরভাগ ইউরোপিয়ান মানুষ ফেসবুক চালায় না, বাট অনেকে হ্যাঁ, ইনস্টাগ্রাম চালায়, ইনস্টাগ্রামে অ্যাডের প্রকোপ অত বেশি না ফেসবুকে যত। ফেসবুক তো আসলে খুব একটা মানে ইন্টারন্যাশনালি অনেক ইউজ করে মানুষ এরকম প্ল্যাটফর্ম এখন এরকম আর না, নাই। শুধু বাংলাদেশে আর এই যে ইন্ডিয়া এইসব জায়গাতেই করে। হ্যাঁ, যেখানে অনেক মানুষ, ইভেন তোমার নাইজেরিয়া টাইজেরিয়া তো ফেসবুক অনেক ইউজ হয়, বাট জেনারেলি তৃতীয় বিশ্ব, দ্বিতীয় প্রথম বিশ্ব এবং দ্বিতীয় বিশ্ব ফেসবুক এখন অত ইউজ করে না মানুষ। মেটার অন্য প্রোডাক্ট ইউজ আচ্ছা করে, ফেসবুক ইউজ করে না। আচ্ছা ভাই, এইটা একটু আমাকে বলেন তো যে হচ্ছে যে এটা কি GDPR ভুক্ত যেসব দেশগুলো আছে সবগুলাতেই ফেসবুক এই কাজটা করছে? জিডিপিআর ভুক্ত দেশগুলোর ভিতরে, সো ইউরোপিয়ান ইউনিয়ন হলো জিডিপিআর ভুক্ত, এবং জেনারেল হ্যাঁ ডেটা প্রোটেকশন রেগুলেশন রেগুলেশন হ্যাঁ 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 সো এরকম। আচ্ছা এর আচ্ছা, হ্যাঁ শুধু ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফেসবুক গুগল সবার মামলা চলতেছে অনেক দিন ধরে, এবং প্রত্যেকটা মামলার কাহিনী একই, যে আমাদের ডেটা নিয়ে যাচ্ছ, আমাদের ডেটা নিবা না, আর কিসের ডেটা নিবা না তো কিসের ব্যবসা, তো এই ওই একই কাহিনী চলতেছে। তা আমি যখন ট্রিনিটিতে পড়ি তখনকার থেকে চলতেছে, তখন ডেটা জিডিপিআর ফার্স্ট পাবলিশ হয়েছে 2017-18 এই টাইমটায়, আমি আমার স্পেসিফিক্যালি মনে আছে, কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং মডিউলে জিডিপিআর ছিল না, হঠাৎ করে চলে আসলো ব্যাপারটা, কারণ তখন লটা মাত্র পাবলিশ হইলো, এবং তখন এই যে এক্সাম্পল বানানোর জন্য বড় বড় কোম্পানির এগেনস্টে হঠাৎ করে ইউরোপিয়ান ইউনিয়ন মামলা করা শুরু করলো। এই সব কোম্পানি যেভাবে এটা ট্যাকেল করতেছে সেটা হইলো, আচ্ছা আমাদের ডেটা ইউজ করতে দিবা না, আমরা তোমাদের আমার প্রোডাক্টই দিব না, যদি আমার প্রোডাক্ট চাও তাহলে টাকা দিয়ে ইউজ করো, আর যদি টাকা দিয়ে ইউজ করতে না চাও তাহলে স্পেসিফিক্যালি এটাতে একসেপ্ট করো যে ভাই আমি ফ্রিতে রাজি, কিন্তু আমি তার বদলে ডেটা দিব এবং আমি অ্যাড দেখব। সো ওই দুই ওই ব্যাটেলের মধ্যে এখন আছে মেটা, এবং দেখা যাক কত মানুষ টাকা দেয়, খুব বেশি মানুষ টাকা দিবে বলে আমার মনে হয় না। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন, ফেসবুক আর ইনস্টাগ্রাম তো সেম অথরিটি চালাইতেছে, তাহলে ফেসবুকে কেন এরকম টার্গেটেড মার্কেটিং করা হয়, ইনস্টাগ্রামে কেন করা হয় না? ইনস্টাগ্রামে তো করা হয়, ইনস্টাগ্রামে না, এত তো অ্যাড দেখি না ইনস্টাগ্রামে ঢুকলে। কারণ ইনস্টাগ্রামের ফরম্যাটটা তোমাকে অত বেশি অ্যাড দেখার, বেশিরভাগ অ্যাড ফরম্যাট তুমি দেখো ফেসবুকে, আমরা যখন যাই ফেসবুকে কত ধরনের অ্যাড আমরা দেখি, ফেসবুকে আমরা ইন স্ট্রিম অ্যাড দেখি, ভিডিওর মাঝখানে যে ভিডিও প্লে হয় ফেসবুকে ওটা একটা অ্যাড, ফেসবুকে রাইট সাইড বারে আমরা একটা অ্যাড দেখি, রাইট সাইড বারের উপরে নিচে একটা অ্যাড আসে, ফেসবুকের কোন একটা পোস্ট যখন তুমি পড়তেছো বা দেখতেছো ওই পোস্টের নিচে কমেন্টের ঠিক উপরে একটা জায়গায় একটা অ্যাড আসে, এগুলো সব ডেস্কটপ এক্সপিরিয়েন্সের কথা বলতেছি, এবং ফেসবুকের উপরের স্টোরিতে অ্যাড আসে, এগেইন ডেস্কটপ এক্সপিরিয়েন্স, এবং সম্ভবত লেফট সাইড, না লেফট সাইডে আসে না। সো এই যে যে কটা অ্যাড অপশনের কথা বললাম এইগুলোর কোনো অ্যাড অপশন ইনস্টাগ্রামে বসানোর জায়গা নাই। সো ইনস্টাগ্রামে একমাত্র দুইভাবে অ্যাড দেওয়া, ইনস্টাগ্রাম ইজ লাইক এ রেগুলার অ্যাপ, সো দুইটা স্টোরির মাঝখানে একটা অ্যাড বসানো যায়, অথবা দুইটা পোস্টের মাঝখানে একটা অ্যাড বসানো যায়, এছাড়া তো ইনস্টাগ্রামে তোমার খুব খুব একটা ক্রিয়েটিভ জিনিসপত্র করার সুযোগ নেই, এবং ইনস্টাগ্রামে কিন্তু ভিডিও লেন্থ লিমিটেড, সো 3 মিনিটের বেশি মনে হয় ভিডিও দেওয়া যায় না, 59 সেকেন্ড এরকম একটা ব্যাপার আছে, সো ভিডিও লেন্থের দিক থেকেও আমাদের আমরা লিমিটেড, কী রকম অ্যাড আমরা দিতে পারবো ভার্সেস দিতে পারবো না। সো ফেসবুকের ভিতরে অনেক ধরনের, এটলিস্ট 12-13টা টাইপের অ্যাড দেওয়ার সুযোগ আছে, ইনস্টাগ্রামের ভিতরে মাত্র 2 টাইপের অ্যাড দেওয়ার সুযোগ আছে, এবং ইনস্টাগ্রামের অ্যাড ফ্রিকোয়েন্সি কম, সো ফেসবুকে 3টা পোস্টের পরে একটা অ্যাড আসলে ইনস্টাগ্রামে দেখা যায় 12টা পোস্টের পরে একটা অ্যাড আসতেছে, সো এই 2টা কারণে ইনস্টাগ্রামকে মনে হয় যে অ্যাড কম। আর স্টোরি সুইচ টিকটকেও এটা সেম, স্টোরি সোয়াইপ করা সরানোটা সহজ কম্পেয়ার টু ভিডিও, তোমার ফেসবুকে আমরা যখন ভিডিও দেখি ভিডিওর মাঝখানে যখন অ্যাড শুরু হয় তখন কিন্তু চলে যাওয়ার সুযোগ দেয় না ফেসবুক অ্যাডটা শেষ হওয়ার আগে, ইনস্টাগ্রামে এরকম কোনো ঝামেলা নেই, অ্যাড শুরু হইলে ঠাস করে ওই পুরো স্টোরিটাই সরায় ফেলা যায়, সো এই কারণে ইনস্টাগ্রামকে একটু কম খারাপ লাগে। ওটাই মানে আমাদের অপশন থাকে জাস্ট অ্যাভয়েড করে দেওয়ার জন্য, রাইট? ওই জন্য এটা গায়ে লাগে না অত ঠাস করে। তো এই এই ব্যাপারটা বাংলাদেশেও আই থিঙ্ক লঞ্চ করলে খুব একটা খারাপ হইতো না, বাট বাংলাদেশও কেউ আসলে ইউজ করবে না এই যে পেইড ফেসবুক অপশনস, খামাখা লঞ্চ করে খুব একটা লাভ নেই, বাট
যারা অপশন দিল ভালো। অনেকজন মানুষকে দেখতেছি হ্যাঁ, ইদানিং, ব্লুটিক কিন্তু অ্যাড সরায় না, ব্লুটিক জাস্ট ভেরিফিকেশন দেয়। মানে আমি ডিফারেন্ট একটা প্রোডাক্টের কথা বলতেছি আর কি, যে মানুষকে পয়সা দিচ্ছে নাকি না এই প্ল্যাটফর্মটা আমি আমি দিতেছে ইনস্টাগ্রাম কিন্তু এরটা দিই, দিতেছে। আমি ইনস্টাগ্রাম এরটা দিই, ফেসবুক এরটা আমার ফেসবুক একাই করে দিছে, সরি হ্যাঁ ফেসবুক এরটা ফেসবুক পেজ এরটা একাই হয়েছে, বাট ইনস্টাগ্রাম এরটা কিন্তু আমি টাকা দিই ফেসবুককে। আচ্ছা এটা বুঝি না, আমারও ফেসবুক পেজ তো ভেরিফাইড, ফেসবুক পেজ আমার টাকা দিতে হয় না হ্যাঁ ভেরিফাইড সেম হলে। সেম, বাট আমার ইনস্টাগ্রামের জন্য টাকা দিতে হয়, ইনস্টাগ্রামের জন্য আমি দিই।